আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে যদি ক্যাপ করা থাকে আর সেই ক্যাপটি যদি কখনো খুলে যায় তাহলে করণীয় সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স কোনো দাঁতে ক্যাপ করা হলে বা ক্যাপ সেটিং করা হলে সেই ক্যাপটি কিন্তু সহজে খোলে না ক্যাপ করার পরে অনেকে দেখা যায় যে আট বছর দশ বছর সময় অতিক্রম হয়ে গেছে তারপরেও ক্যাবটি খোলেনি আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ক্যাপ লাগানোর কিছু দিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যেও ক্যাপ খুলে যেতে পারে তো ফিওর্স যদি কখনো যে কোনো পরিস্থিতিতে দাঁতের ক্যাপটি খুলে যায় তাহলে আপনার যেটা করণীয় রয়েছে তা হল ওই ক্যাপটি সংগ্রহ করা অর্থাৎ দাঁত থেকে যদি আপনার ক্যাপটি খুলে যায় সেটিকে আপনি ফেলে দেবেন না ওই ক্যাপটি যে ক্যাপটি আপনার লাগানো ছিল দাঁতে ওইটি নিয়ে আপনি আপনার নিকটে যারা ডেন্টিস্ট রয়েছেন দাঁতের ডাক্তাররা রয়েছেন তাদের কাছে গিয়ে আপনি কিন্তু ওই ক্যাপটি পুনরায় ওই দাঁতের সঙ্গে সেটিং করে নিতে পারবেন দাঁতের ক্যাপ খুলে গেলে আপনাকে চেঞ্জ করার প্রয়োজন নাই আপনাকে ওই ক্যাপটি পুনরায় আপনি যখন ডেন্টিস্টের কাছে যাবেন ওই ক্যাপটি নতুন করে আপনার দাঁতে পেস্টিংয়ের মাধ্যমে বসিয়ে দেওয়া হবে তাই যাদের দাঁতে ক্যাপ করা রয়েছে তাদের যদি এ ধরনের সমস্যায় কখনো পড়ে থাকেন কখনও কিন্তু ভুলেও ক্যাপটি ফেলে দেবেন না ডাক্তারের কাছে গিয়ে ক্যাবটি পুনরায় লাগিয়ে নেবেন ধন্যবাদ